আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোর দেশের সুপ্রিয় দর্শক মন্ডলী যে ছয় ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন প্রিয় দর্শক তাই আজকে এই ছয় ব্যক্তির ব্যাপারে আপনাদেরকে ভালো করে জানাবো দেখুন আপনিও এই ছয় ব্যক্তির মধ্যে আছেন কিনা তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক কে না চায় মহান আল্লাহ তার দোয়া কবুল করুক প্রত্যেক মুসলমানই এই আশা করে যে আল্লাহ তালার দরবারে হাত তুললে তিনি যেন তার এই দোয়া তার মোনাজাত কবুল করেন এমনটি প্রত্যেক ব্যক্তি চায় বহু আলেম আলামা গুরুত্বের সঙ্গে এই কথা বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করার জন্য অজু করা কোনো আবশ্যক বিষয় নয় কেবলমাত্র অন্তরের পবিত্রতাই আল্লাহ তালার কাছে প্রিয় বিষয় হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে যখনই কোনো বান্দা আল্লাহ রব্বুর আলামিনের কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেন বা ভবিষ্যতের কোনো বিপদ থেকে রক্ষা করেন অর্থাৎ যদি তখন তার দোয়া কবুল না করে তাহলে বোঝা যাবে যে ভবিষ্যতের কোনো বিপদ থেকে তাকে রক্ষা করবেন সেই দোয়ার বদৌলতে তবে দুই ধরনের দোয়া কখনই কবুল হয় না আর তা হল যদি কোনো ব্যক্তি ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামের বিধি লঙ্ঘন করে এমন কোনো দোয়া করে তবে এই ধরনের দোয়া কখনই কবুল হয় না হাদিসে হাদিসের রাসুলস ওয়াসাল্লামের প্রতীয়মান হয়েছে যে ছয় শ্রেণীর মানুষ এমন রয়েছেন যাদের দোয়া মহান আল্লাহ দেন না অর্থাৎ তাদের দোয়া কবুল হয় আপনি কি জানেন সেই ছয় শ্রেণীর মানুষ কারা জেনে না থাকলে চলুন এখনই জেনে নেই প্রিয় দর্শক দোয়া কবুল হয় এমন ছয় ধরনের ব্যক্তির মধ্য থেকে প্রথম ব্যক্তি হল অসুস্থ ব্যক্তির দোয়া রাসুরুল্লাহ সাল্ল আরাম বলেছেন যে যদি তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তখন তাকে বলো তোমার জন্য দোয়া করতে কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দোয়ার মতোই কার্যকর হয় বা কবুল হয় সুনান ইবনে মাজা প্রিয় দর্শক দোয়া কবুল হয় এবং ছয় ধরনের ব্যক্তির মধ্য থেকে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো রোজাদার ব্যক্তির দোয়া রোজাদার ব্যক্তির দোয়া জাদুর মতো কাজ করে অনেক ও রামায়াম ইবাদত ও দোয়া করার জন্য রোজা রাখার মুহূর্তকে সোনালী মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন হজরত থেকে রোজাদার ব্যক্তি ইফতার করে তখন তার দোয়া ফেরত দেয়া হয় না সুনানে ইবনে মাজা প্রিয় দর্শক ছয় ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় এবং তিন নাম্বার ব্যক্তি হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া হজরত আবু হুরাই আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা আলহু বলেছেন তিন ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না এক মজলুক বা নিপীড়িত ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া তিন সন্তানের জন্য পিতামাতার দোয়া জামে তির মিজি প্রিয় দর্শক ছয় ধরনের ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন এমন চার নাম্বার ব্যক্তি হলো কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর ব্যক্তির দোয়া কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর একজন দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছার আগেই আল্লাহ তা কবুল করেন আনহা থেকে তিনি বলেন আমার মণিব আমার স্বামী আমাকে হাদিস শুনিয়েছেন যে তিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তার জন্য একজন নিয়োজিত ফিরিস্তা আমিন বলতে থাকে এবং বলে তোমার জন্য অনুরূপ হোক সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক ছয় ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তালা ও অবশ্যই কবুল করেন এমন পঞ্চম নাম্বারের ব্যক্তি হল মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া রাসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম বলেছেন তোমরা মজলুমকে জালেমের বিরুদ্ধে সাহায্য করো জামেতি মিজি হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন তিন ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না এক মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া তিন সন্তানের জন্য পিতামাতার দোয়া প্রিয় দর্শক এখানে খাস করে উল্লেখ করা হয়েছে মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অসহায় ব্যক্তির উপর জুলুম করে কোনো শক্তিশালী ব্যক্তি যদি কোনো অসহায় মানুষকে কোনোভাবে কষ্ট দেয় আর ওই অসহায় ব্যক্তি যদি সেই অবস্থায় ওই জালেম ব্যক্তির জন্য যদি কোনো বড়দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ ও অবশ্যই সাথে সাথে কবুল করে নেন অর্থাৎ সেই জালেম কোনো অসহায় ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে তিনিও এক সময় অনেক বড় লাঞ্ছিত হবেন অনেক বড় শাস্তি পাবেন প্রিয় দর্শক ছয় ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ ও অবশ্যই কবুল করেন এমন ছয় নম্বরের ব্যক্তি হল মুসাফির ব্যক্তির দোয়া হাদিস শরীফে আছে। যখন কোনো ব্যক্তি সফরে থাকে তখন তার দোয়া কবুল হয় হজরত আবু হুরাই আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাস্লাম বলেছেন তিন ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না এক মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া তিন সন্তানের জন্য পিতামাতার দোয়া দর্শক এখন আপনি প্রশ্ন করতে পারেন সমস্ত পিতামাতাই তো তার সন্তানের জন্য দোয়া করে কিন্তু পিতামাতা সন্তানকে যা বানাতে চায় সব সন্তান তো তেমন হয় না প্রিয় দর্শক তাই আপনাদের মনে রাখতে হবে দোয়া কবুলের একটি অন্যতম শর্ত হল হারাম থেকে বেঁচে থাকা সর্বদা হালাল উপার্জন করা এবং হালাল ভক্ষণ করা হারামের মধ্যে লিপ্ত থেকে সন্তানের জন্য পিতামাতা যতই দোয়া করুক না কেন সেই দোয়া কখনই কবুল হয় না তাই অনুরোধ করছি কখনো কোনোভাবে হারাম ভক্ষণ করা যাবে না হারাম থেকে দূরে থাকতে হবে কোনো অসহায় গরিবকে ঠকানো যাবে না যদি কোনো ব্যক্তি অসহায় হয় তাহলে তার পাশে দাঁড়ান যদি কোনো জালেম ব্যক্তি কারো উপর জুলুম করে তাহলে ওই মজলুম তখন ওই অসহায় ব্যক্তিকে সাহায্য করুন জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন আর আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে আরও এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ